হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে আমি বাচ্চাদের জন্য ঝটপট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, সেটা হলো গ্রিল চিজ স্যান্ডউইচ। তো এটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, আরিশা বানাবে। এটা কি কি লাগতেছে তো দেখিয়ে দিবে আরিশা। সিঙ্গল চিজ, বাটার, ওকে চলো স্টার্ট করি আমরা। আমি প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তো এটাতে এখন বাটারটা দিয়ে দিবে। আর ইশা দাও কতটুকু লাগবে। ওকে ম্যাম, বি কেয়ারফুল। আপনার চাইলে এটা যাদের পাশে বাটার নেই তারা তেল দিয়েও করতে পারেন। এখন আমি 2 পিস ব্রেড দিয়ে দিচ্ছি বাটারের উপরে, হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর উঠিয়ে দেব। ব্রেডটা এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তো এখন আমি উঠিয়ে ব্রাউন পাশটাতে চিজ দুটো দিয়ে দেবো। এখানে আপনার চাইলে যে কোনো ধরনের চিজ ইউজ করতে পারেন। ব্রাউন গোল্ডেন পাশটা আমি এভাবে উল্টিয়ে দিব, দিয়ে এখন বাকি দুটো পাশ আমি খুবই ক্রিসপি এবং ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার যেটা ওইটা। একটা পাশ হয়ে গেছে, তো আমি আরেকটা পাশ এভাবে উল্টিয়ে দিব। আর এটা বারবার উল্টানোর দরকার নাই, এক পাশ ক্রিসপি হওয়ার পর আরেকটা পাশ ক্রিসপি করে ফেললেই হবে। জাস্ট আমাদের গ্রিল চিজ স্যান্ডউইচটা হয়ে গেছে, এটা খুবই ক্রিসপি এবং মজাদার একটা ঝটপট স্যান্ডউইচ বাচ্চাদের জন্য। রেডি হয়ে গেল আমার ঝটপট গ্রিল চিজ স্যান্ডউইচেস। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। গ্রিল চিজ স্যান্ডউইচেস ডান।